দেশ পরিচালনায় নতুন সরকার দায়িত্ব নেয়ার পর অনেক ক্ষেত্রেই যেমন পরিবর্তনের হাওয়া লেগেছে পরিবর্তন শুরু হয়েছে দেশের ব্যাংক খাতেও তারই ধারাবাহিকতায় দেশের শতভাগ দেশীয় মালিকানার প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক গতকাল বিশ আগস্ট বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের সাত সদস্য বিশিষ্ট এই নতুন বোর্ড অব ডিরেক্টরস গঠন করে দিয়েছেন দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর এই প্রথম একটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হল ব্যাংক খাত সংশ্লিষ্ট অনেকেই নতুন এই পর্ষদকে স্বাগত জানিয়েছে এবং একই সাথে অনেকেই বলছেন যে এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে অর্থনীতির দুষ্ট চক্রের রাহুমুক্ত করা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে কারা কারা স্থান পেলেন তবে তার আগে আপনাকে অনুরোধ করছি আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন ন্যাশনাল ব্যাংকের সাত সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদে যারা স্থান পেয়েছেন তারা হচ্ছেন জনাব আব্দুল আওয়াল মিন্টু শেয়ার হোল্ডার ন্যাশনাল ব্যাংক লিমিটেড জনাব মোয়াজ্জেম হোসেন উদ্যোক্তা শেয়ার হোল্ডার ন্যাশনাল ব্যাংক লিমিটেড জনাব জাকারিয়া তাহের শেয়ার হোল্ডার ন্যাশনাল ব্যাংক লিমিটেড জনাব মোহাম্মদ জোলকার নায়েন সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক জনাব মুখলেসুর রহমান সাবেক ব্যবস্থাপনা পরিচালক সীমান্ত ব্যাংক পি ডক্টর মেলিতা মেহজাবিন অধ্যাপক আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মোহাম্মদ আব্দুস সত্তার সরকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই জনের মধ্যে থেকে ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হবেন আমরা আশা করছি নতুন এই বোর্ড ন্যাশনাল ব্যাংককে আরও দূরদর্শিতামূলক নেতৃত্ব দিবেন এবং ন্যাশনাল ব্যাংককে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন এবং ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব উদ্ধার করার পাশাপাশি ন্যাশনাল ব্যাংককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন